আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে। আজকে দেখাবো যে আমার নিচের খামারের প্রাণীগুলো কেমন আছে, আর এখান থেকে কী কী প্রাণী আমি সরাই ফেলবো, নতুন করে কী কী প্রাণী আনবো সেটা দেখাবো আজকে এবং জানাবো। তো ইনশাল্লাহ এখানে দেখা যাচ্ছে দেশি হাঁস, দেশি হাঁসগুলো এখান থেকে শিফট করবো না, আপাতত এখানে থাকবে। আর দেশি হাঁসগুলো ডিম পারতেছে, এগুলার বাচ্চা আমি ফুটাইছি, লাস্টবার 9টা বাচ্চা ফুটছে, এইবারও ইনকিউবেটরের মধ্যে ডিম আছে ইনশাল্লাহ। তো এইটা খুবই ভালো মতো আল্লাহর রহমতে 20 ডিম পাইছি। তো আমি চাইতেছি যে কিছু ফ্যান্সি হাঁস আনার জন্য, তো এখানে সেট আপ করে রাখা যাবে না, কারণ হচ্ছে যে এই সেট আপের মধ্যে ইঁদুর ঢুকে যায়, ইঁদুরে যদি ওদেরকে পেয়ে যায় তাহলে কামড় দিয়ে মেরে ফেলবে, সেজন্য আমি এই হাঁসগুলো লালন পালন করতেছি। ওগুলো আনার জন্য সেট আপটা খুব ভালো মতো করতে হবে, এইখানে এই সেট আপটা খুব ভালো মতোই করবো। আলাদা আলাদা কেস করে লোয়ার শিক দিয়ে কেসটা বানাইতে হবে। তো এগুলো থেকে আমি প্রথম ডিম পাই যে 2023 সালের সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ডিম পারতেছে। তো একটা হাঁস সেজন্য গ্যাপ দিয়ে পারে, এখন আবার পাড়া শুরু করছে, মাঝখানে গ্যাপ দিছিল। তো এইগুলো এখানে থাক, আমি এখন অন্য কোনো প্রাণী দেখাই যেগুলোকে আমি নিচে খাবার দাবার দিয়ে থাকি, সেটা হচ্ছে যে কবুতর। কবুতরকে আমি নিচে খাবার দাবার দিয়ে থাকি সবসময়, আর ওদেরকে কেজে কেজে যে লালন পালন করব ওই রকম সময় আমার কাছে নাই, আল্লাহর রহমতে ছেড়ে রাখি, ওরা সময় মতো খাবার খেয়ে আবার উড়ে চলে যায় আল্লাহর রহমতে। তো আমার কাছে আছে বাংলা, গিরিবাজ, কার্জি, সিরাজি আর সিরাজির ক্রস, তারপরে লাল গলা গিরিবাজ, তারপর সবুজ গলা গিরিবাজ, এভাবে অনেক রকম কবুতর আছে, এটাকে ধরতে পারতেছি না। দেখুন এখানে মসুর ডাল ছিল, মসুরের ডাল কবুতর খায়, এখানে চাক চাক হয়ে আছে, এগুলো খাবে না, তারপর ভেঙে দিতে হবে, ভেঙে দিলে খাইতে পারবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আর এখানে লাল চুল্লিও দেখা যাচ্ছে, আর সিলভার কালার যেই মাদিটা দেখতে পাইতেছেন ওইটা আমার ঘরের বাচ্চা। ঘরের বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, এবং অন্য একটা কবুতরের সাথে পেয়ার হয়ে যায়, ওগুলোও আবার ডিম বাচ্চা করে আল্লাহর রহমতে। তো এগুলোতে এভাবে খাবার দাবার দিয়ে থাকি সেটা দেখতে পাইলেন। এখন এখান থেকে কিছু চেঞ্জ হবে, এখানে তার্কি মুরগিগুলো আছে, তার্কি মুরগিগুলো আল্লাহর রহমতে এখানেই থাকবে, আর রাজহাঁসগুলো থাকবে, আর অন্যান্য যে মুরগিগুলো আছে এখান থেকে সরে যাবে বলতে নতুন ঠিকানায় চলে যাবে আল্লাহর রহমতে। তো সেটা একটু পরেই বলতেছি, এখানে তার্কিগুলো ডিম দিছে নাকি সেটা দেখি। তার্কি আবার নতুন করে ডিম দেওয়া শুরু করছে, আর ব্রাহ্মা ডিম দিতেছে না ইনশাল্লাহ, কয়েকদিনের মধ্যে আবার ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ। তার্কি যে মেলটা আছে খুবই দারুণভাবে মেটিং করে, মেটিংটা আল্লাহর মতে খুবই ভালো হয়, এবং 100% 20 ডিম হয়ে থাকে। 4 পিসের মতো তার্কির 20 ডিম আছে, যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে তাহলে যোগাযোগ করতে পারবেন। অল্প কিছু গোল্ডেন স্যাপারেটের 20 ডিম আছে, তার্কির মোটেও ভয় নাই। আমি এখানে ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিলাম, ও আমাকে ধাক্কায় বের হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে যে ফিমেল তার্কি, এটাকে আবার কেজের মধ্যে রেখে দিব, আর এই হচ্ছে যে হোয়াইট তার্কিটা, হোয়াইট তার্কিটা ডিম পাড়ার জন্য কেজের উপরে আসছে এখন। আলোর মতে হোয়াইট তার্কিটাই ডিম দিতেছে, আর অন্যান্য যে কালো তার্কিগুলো আছে ওগুলো ডিম দিতেছে না, আর মেলটা এর পাশে ঝুড়ির মধ্যে চলে আসছে। আর ব্রাহ্মাগুলো দেখুন কর্নারে দাঁড়ায় আছে, যখন তার্কি ডিম পাড়ার জন্য চলে আসে ঝুড়ির উপরে, ব্রাহ্মাগুলো কর্নারে দাঁড়ায় থাকে, কারণ হচ্ছে যে তার্কিগুলো খুবই বড় সাইজের এবং ব্রাহ্মাগুলো ছোট সাইজের, ভয় পায় সেজন্য। তো এখন আমি চলে আসছি চীনা হাঁসের কাছে, চীনা হাঁস এখন ডিম দেয় না, আমি গতবার যেই ডিমগুলো বসাইছি ইনকিউবেটরের মধ্যে ওগুলো ফুটার ডেট চলে আসছে, সামনের দিকে ফুটবে ইনশাল্লাহ। 9টা ডিম বসাইছি, 9টা থেকে 2টা বাদ গেছে বলতে ওগুলো জমে না ইনশাল্লাহ, আর বাকি 7টা জমছে, দেখা যাক কতদিনে ফুটে আল্লাহর রহমতে। তো ইনকিউবেটরের মধ্যে চীনা হাঁসের ডিম ফুটানো হচ্ছে যে সবচেয়ে কষ্টকর, কারণ হচ্ছে যে এগুলা একটু এদিক সেদিক হয়ে গেলে বাচ্চা ভিতরে মারা যায়, সেজন্য চীনাস মেল ফিমেল কনফার্ম এটা আগে থেকে ছিল না, আমি ফিমেলটাকে বাজার থেকে সংগ্রহ করছি এবং মেলটা আমার এখানে ইনকিউবেটর থেকে ফুটানোর পর এটা বড় করছি আল্লাহর রহমতে। দেখুন কত সুন্দর, আর এগুলোর জন্য সেট আপ করতে হবে ইনশাল্লাহ। তো এখন তো সেট আপগুলো অল্প নেটের জালি দিয়ে তৈরি করা, পরবর্তীতে যেগুলো তৈরি করব ওগুলো বড় বড় নেটের জালি দিয়ে তৈরি করব ইনশাল্লাহ। ওগুলোর মধ্যে ফ্যান্সি হাঁস রাখবো, যেমন ম্যান্ডেলিনা হাঁস, উড ডাক, এরকম সুন্দর সুন্দর ফ্যান্সি ডাকগুলো আনবো আমি, মানে হাঁসগুলো আনবো ইনশাল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। ওগুলো আনলে ওগুলোর সেট আপগুলো অন্যরকমভাবে করবো ইনশাল্লাহ। আর এর পাশে আছে যে খরগোশগুলো অনেকদিন ধরে দেখানো হয় নাই, আমি লাস্টবার বলছিলাম যে এগুলো এখান থেকে চলে যাবে, কিন্তু এখনও যায় নাই ইনশাল্লাহ, ওদের বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি আবার ফুটবে। আর আমি যে এতদিন একটা ভুল ধারণার মধ্যে ছিলাম, এখানে মেল ফিমেল তিনটা, একটা মেল তিনটা ফিমেল, ওটা হচ্ছে যে সম্পূর্ণ ভুল ধারণা, এখানে 2টা মেল 2টা ফিমেল, পরবর্তীতে যে বাচ্চাটা হয়েছিল ওইটা মেল, সেজন্য 2টা মেল 2টা ফিমেল হয়ে গেছে। লাস্টবার যে বাচ্চাগুলো দেখতে পাইছেন ওইটা হচ্ছে যে নিচে যেটা ফিমেল মনে করে মেল রাখছিলাম ওইটার, আল্লাহর রহমতে এখন পেয়ার পেয়ার আছে, যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ, একটা মেল একটা ফিমেল দেওয়া যাবে।
আর আজকে ওদেরকে আমি তরমুজ খাইতে দিছি, দেখুন তরমুজের চোখলা এখনও খাচ্ছে, মানে চামড়াটা। তরমুজ ওদের শরীরের জন্য খুবই উপকার এবং খুবই ভালো। তো এখানে তো দেখতে পাইতেছেন খরগোশ ফিমেল এবং তিন পিস খরগোশ আছে, উপরে মেলটাকে রাখছি, মেলটাকে দেখাই, মেলটা আলাদা করে রাখছি। এখন তো আর আলাদা করে রাখাও দরকার নাও রাখা দরকার, কারণ হচ্ছে যে নিচে আছে যে মেল একটা, উপরে মেল একটা, আলাদা করে রাখলে আবার খাবার দাবার আলাদাভাবে দিতে হয়। সেই জন্য চারটা খরগোশকে একসাথেই রাখবো নিচের কেজে, তাহলে উপরের কেজটা খালি হয়ে যাবে। আর এই জায়গাটাও খালি করব, এই জায়গাটা খালি করলে ইনশাল্লাহ এখানে আমার যেই ফ্রিসেনগুলো আছে ওগুলো এখানে নিয়ে আসবো, এখানে আনলে খুবই ভালো মতো দেখতে পারবে। আর ওরা নিজেরা নিজেরাই ডিম বাচ্চা করতে পারবে, ওদের ডিমগুলো আমি ইনকিউবেটরে বসানো লাগবে না আল্লাহর রহমতে। তো এই যে দেখুন হোয়াইট কালার একটা মেল, হোয়াইট কালার একটা ফিমেল আছে, আবার ব্ল্যাক কালার একটা মেল, ব্ল্যাক কালার একটা ফিমেল আছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো এগুলো অনেকদিন লালন পালন করার পর অনেকগুলো বাচ্চা পাইছিলাম, এর পরবর্তীতে একটা বাচ্চা রেখে দিয়েছিলাম মাশাআল্লাহ। তো এখন আমি চলে আসছি তিতিরের কাছে, তিতির এখন ইদানিং আবার ডিম দিতেছে না, ইনশাআল্লাহ সামনে দিতে পারে। তো এরা মাত্র দুইটা ডিম দিছে, আর এরা ভয়ে মনে হয় ডিম দিতেছে না, কারণ হচ্ছে যে আমি এটা লোকালয়ে রাখছি, মানে মানুষ আসা যাওয়া করে ওদেরকে দেখতে পায়, আর খাঁচাটা ঢেকে রাখছি, তারপরেও ডিম দিচ্ছে না, ইনশাআল্লাহ দেখা যাক। আমি যখন ওদেরকে ভিডিও করি ক্যামেরাটা বাইরে থেকে ভিডিও করি, কারণ হচ্ছে যে কেজির মধ্যে ক্যামেরা নিলে যেভাবে মারে ও ঠোকর দেয়, সেই জন্য অনেক কষ্ট করে ভিডিও করি। এখানে এই ইনকিউবেটরটা খোলার পর আল্লাহর রহমতে এখানে ফ্যান্সি মুরগির ডিম আর ফ্রিসেন্টের ডিম দিছিলাম কিছু, আরও কিছু ফ্রিসেন্টের ডিম জমে গেছে, সেগুলো দেখাই আপনাদেরকে। আমি এগুলো বসাই দিছি আর এখানে তারিখ লিখে বসাই দিছি, ইনশাআল্লাহ ফুটবে। এই দুইটা তো আল্লাহর রহমতে ফুটবে আমি আশা করতেছি, কারণ হচ্ছে যে এগুলোর সাইজ বড় আর এগুলো একটু ছোটো টাইপের। তো দেখা যাক, জমলে তো এখানে রেখে দিব, আর না জমলে এখান থেকে সরাই ফেলবো ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি। আর এখানে পাশে যেগুলো আছে ওগুলোতে ফ্যান্সি মুরগির ডিম। তো তারিখটা দেওয়ার সুবিধা হচ্ছে যে যত তারিখ থেকে নাড়াচাড়া করা লাগবে এবং শেষ পর্যন্ত আর্দ্রতা বাড়ায় দেওয়া পর্যন্ত এভাবে রাখতে পারবো, অন্য একটা ইনকিউবেটারও দিতে পারবো ইনশাআল্লাহ সেজন্য আল্লাহর রহমতে। তো সবাই দোয়া করবেন যেন সবগুলোই ফুটে। দেখুন কত সুন্দর করে এখানে আছে যে টোটাল সাত পিস ফ্রিসেন্টের ডিম, একটা ফ্রিসেন্টই ডিম পারতেছে, অন্য একটা পারতেছে না আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ পারবে কয়েকদিন পরেই, ওইটার এখনও বয়স হয় না সেজন্য। কিন্তু দোনোটা সেম এজেরই বাচ্চা, দেখা যাক কি হয় না হয়। আর এটা হবে যে ব্লু কালার, একবারে ব্লু কালার ডিম দেখতে পাইতেছেন। আর এখানে টাইগার মুরগির বাচ্চা আছে যে, টাইগার মুরগির ডিম আছে যে পাঁচটা, আর অন্যান্যগুলো ফ্যান্সি মাশাআল্লাহ। তো এগুলো এমনিতে সকালের দিকে বসাইছিলাম, দুপুর টাইমে ডিম লাড়াচাড়া করার সময় হয়ে গেছে, সেজন্য লাড়াচাড়া করে দিছি, একসাথে হয়ে গেছে, সমস্যা নাই। এগুলো চিনা যাবে, কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে ডিফারেন্ট রঙের সেজন্য। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।